করস ভিক্ষা তোর আবার 20 স্যার এই যে একটা টাকা দিয়া জান আমি গরিবের সন্তান আখিরাতে সুয়া পাইবেন পাহাড় সমান ভাই একটা টাকা দিয়া জান ভাই আমি আসল মানুষ একটা হাত নাই ভাই একটা টাকা দিয়া জান ভাই আমি আসল মানুষ ভাই একটা টাকা দিয়া জান ভাই টাকা দিয়া জান এ ভাই একটা টাকা দিয়া জান ভাই আমি আসল মানুষ ভাই আমার হাত নাই একটা ভাই একটা টাকা দিয়া জান ভাই একটা টাকা দেন ভাই আমি গরিব মানুষ প্রতিবন্ধী একটা হাত নাই দুইটা টাকা দিলেন ভাই এই বেটা এখন যে জামানা মানুষ কি ক্যাশ লয়ে ঘুরে মানতি নাই কি যে মানুষ দুইটা টাকা দিল আসল মানুষ রে দেখ এ ভাই একটা টাকা দিয়া যান ভাই আমি আসল মানুষ ভাই টাকা দেন এ খালা দুইটা টাকা দিয়া যান গরিব মানুষ আমি আসল মানুষ এ ভাই দুই টাকা দিলেন আপনি ভাই দিলে না নাও শালার সবাই দুই টাকা দেয় ওই আসলতে সবার কাছে ওর ভাঙতেই থাকে না আচ্ছা যাই এই অন্যদিকে যায় কিরে কানা কি অবস্থা তোর তো কানা ইনকামের কি অবস্থা নুলা নাকি আমার অবস্থা তো ভালোই তোর অবস্থা কিটা আগের মতোর মানুষ নাই রে কেউ একটিয়া দে কেউ দুইটিয়া দে আমি যেমন লুলা আমার ইনকাম এমন লুলা হয়ে গেছে আরে মানুষের জিগাইলে বাংতি নাই ও তুই এখনো বাংতি জমানে আছো এই কারণে তোর ইনকামও লুল হয়ে গেছে ভিক্ষা করতে হইলো বেটা বুদ্ধি লাগে তোরে দিয়ে এটি হইতো না বন্ধু তুই না আমার পানের বন্ধু আমার একটা বুদ্ধি দিয়ে ইনকাম করার ও বুদ্ধি লাগবো আচ্ছা কালকে এই টাইমে আয় পড়িস আমার অফিসে অফিস মানে তোর ভিক্ষা তোরও আবার অফিস তোর অফিস কোন নাই আলার পোহালা অফিস চিনো না আমি জানি বই ভিক্ষা করি এটাই আমার অফিস বেটা ভিক্ষা করি কি হইছে কর্মরে চুরি করে দেখান যেত না কর্মরে চুরি করে দেখার দিকে তগরি অবস্থা ঠিক আছে কানা তাহলে জায়গা যা মনে কালকে এক টাইমে তোর অফিসে ঠিক আছে আইস তাইলে ভাই অন্ধ মানুষকে কিছু দেয়া যান ভাই অন্ধ মানুষকে কিছু সাহায্য করেন ভাই অন্ধ মানুষকে কিছু দেয়া যান ভাই আমি তো আয় করছি ইরেলুলা আইছো বতেলে চুপচাপ বসে থাকবি খালি দেখবি কোনো কথা কইবি না ভাই আমাদেরকে কিছু দান করুন ভাই আমরা প্রতিবন্ধী মানুষ কাজকর্ম কিছু করতে পারি না ভাই আমাদেরকে কিছু দান করুন ভাই আমাদের কিছু দান করুন দেখ রে বন্ধু লোক দুইটা কত অসহায় প্রতিবন্ধী দুইটা লোক দেখা করতেছে লয় একটু সাহায্য করে আসি ঠিকই কইছিস রে বন্ধু একটা রাত নাই আর একটা কানা ল 5টা টাকা দিয়ে গেছে আয় ভাই আল্লাহর রাস্তায় কিছু দান করেন ভাই আল্লাহর রাস্তায় কিছু দান করেন ভাই আমরা একজন কানা একজন মোলা ভাই অসল দুজন মানুষ ভাই দুইটা টিয়া দিলেন বেড়া বেশি তো দিতাম রে বাংটি টিয়া নাই আর ভাই বাংটি নাই কোনো সমস্যা নাই ভাই আমার পকেট অ্যাকাউন্ট আছে আপনি চাইলে আমি নাম্বারটা দিতেছি আপনি আমার সেন্ড মানি করে দেন ভাই কি তোর পকেট অ্যাকাউন্ট আছে তুই তো ডিজিটাল ভিক্ষুক রে তোরা মেয়ে দিতেছি রাখ এই যে দেখ তোরিতে 50 টাকা পাঠাই দিছে অ্যাকাউন্টে ধন্যবাদ স্যার আল্লাহ আপনার অনেক বড় করুক স্যার আমি অনেক বড় দোয়া করি আল্লাহ স্যার তুমি বড় বানায় দাও আল্লাহ স্যার আমরা যদি নষ্ট আমরা আপনি কিছু দিবেন না আরে দিতে তো চাইছিলাম আমি ঘটনা হইলো আমার কাছে ফুসকা টাকাও নাই ক্যাশ টাকাও নাই আর আশেপাশে তো ব্যাংকের এটিএম বুথও নাই যে তো করে উড়ে টাকাটা দিমু স্যার আপনি এটিএম বুথ খুঁজতেছেন স্যার কষ্ট করে আপনার এটিএম বুথ খুঁজতে হইব না আমি বুঝছি স্যার আপনার দিলটা অনেক বড় স্যার স্যার এই যে কার্ড পাসিং মেশিন আপনি 100 টাকা কার্ডে পাস করে দেন আমি 100 টাকা উঠাই নিব না স্যার কি কস তোর কাছে কার্ড পাসিং মেশিন আছে আর তুই করছস কি রাখ করে দিতাছি রাখ রাখ লা তোরে এখনি দিতাছি লা 100 গেছে গা আল্লাহ স্যারকে অনেক বড় করে দাও আল্লাহ আল্লাহ স্যারকে তুমি অনেক বড় করো স্যার অনেক বড় মনের মানুষ আল্লাহ এক্সস বন্ধু কইরের কাছেও কাট পাঞ্চিং মেশিন আছে আসলেই ক্যাশলেস জামানা হয়ে গেছে রে বন্ধু রে আচ্ছা লা বন্ধু জায়গা এ থাক তোরা আরে লুলা দেখছো ভিক্ষা কেমনে করতে হয় বাংকি নাই কই যাইবই কই একটা কাছে তুলিছি 50 আর একটা কাছে তুলিছি 100 হইছে কত 100 হ্যাঁ দিলাম বুদ্ধিটা শিখায় আল্লাহ যা কইরা টাকা গা পাল্লা পর আমার এলাকায় ঢুকে যাইস না, তোর এলাকায় গিয়ে করে টেকা যা। ঠিক আছে বন্ধু, কঠিন একটা বুদ্ধি দিছস তুই। ঠিক আছে দেখি আমার এলাকায় গিয়ে আমিও এই মনে কর এই তোর বুদ্ধিতে চলবো। জায়গা থাক, যা লুলা, ভালো করে যাইস।